ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, যে যেখানে আছো সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকের ব্লগটা আমি সন্ধেবেলা স্টার্ট করছি। আজকেও একদম সময় পাইনি, আজকেও আমাকে বাইরে যেতে হয়েছিল। তো যাই হোক, এই সবে ফিরেছি, ফিরে ভাবলাম তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। আমার আজকের এই ভিডিওটা রোজকার বাধা ধরা রুটিনের মতো নয়, একটু অন্যরকম। তো তোমাদের আমি কালকে বলেছিলাম যে আমার মেয়েদের বোর্ডের ক্লাস টেনের রেজাল্ট বেরিয়েছে, তো ওরা কীরকম রেজাল্ট করেছে সেটাও তোমাদের জানাবো বলেছিলাম। আজকের ভিডিওটা সেটা নিয়েই। তার সাথে সাথে কিছু প্রশ্ন করেছিল আমাকে আমার পরিচিত অনেকেই, যাদের ছেলেমেয়েরা এখন ক্লাস টেনের পরীক্ষা দেবে এই বছর বা আরও দু বছর পরে দেবে, তাদের মারা অনেক কিছু আমার কাছে জানতে চেয়েছিল আমার মেয়েদের রেজাল্ট বেরোনোর পর। তো আমি তোমাদের সাথেও সেটা শেয়ার করতে চাই যে আমি কিভাবে আমার মেয়েদেরকে পড়াশোনায় উৎসাহ দিয়েছি বা ওরা নিজেদেরকে কিভাবে তৈরি করেছে। তার আগে তোমাদের অবশ্যই জানাবো ওদের রেজাল্টটা কেমন হয়েছে। তো প্রথমেই বলি আমার মেয়েদের রেজাল্টটা কেমন হয়েছে। আমার বড় মেয়ে, ওর ভালো নাম দেবাদ্রিতা, যাকে আমরা সোনি বলি, ও পেয়েছে 96.8%। ও স্কুলে সেকেন্ড হয়েছে। তো আর ছোটো মেয়ে পেয়েছে 94%, কৃষ্টি। তো যাই হোক, রেজাল্ট তো মোটামুটি হয়েছে, কিন্তু তারপর থেকে সবাই জানতে চাইছে যে ওদের রুটিনটা কী, কারণ ওরা এই রেজাল্টটা যে করেছে সেটা সম্পূর্ণ নিজেদের ক্রেডিটে আর স্কুলের টিচারদের ওর উপরে দেয়। তো যাই হোক, কারণ ওদের কোনো প্রাইভেট টিউশন ছিল না, কারণ ওরা নিজেরাই নিত না। আর আমাদের এখান থেকে প্রাইভেট টিউশন নিতে যাওয়া মানে দু ঘন্টা তিন ঘন্টা জার্নি করে একটা বাচ্চা স্কুল থেকে আসার পরে তারপরে আবার দু ঘন্টা তিন ঘন্টা জার্নি করে তারপরে টিউশন পড়তে যাবে, আসা যাওয়া, সে বিশাল ব্যাপার। আর সবচেয়ে বড় মুশকিল হচ্ছে যে নিজেদের গাড়ি ছাড়া এখান থেকে বেরোনো খুব মুশকিল, আমরা এমনই ইন্টেরিয়রে থাকি। তো আমার পরিচিতরা, বন্ধুবান্ধবরা বা আত্মীয় স্বজনরা অনেকেই যখন জিজ্ঞেস করছে, তখন ভাবলাম যে আমার মেয়েরা কিভাবে পড়াশোনা করেছে সেই বিষয়ে একটা ভিডিও বানাই, যাতে যদি এই ভিডিওটা অন্য কারোরও কাজে লাগে তাহলে আমার ভালো লাগবে। তো আমার মেয়েদের পড়াশোনার ক্ষেত্রে কখনো আমি কোনো চাপ দিইনি, ওরা নিজেদের মতো করেই পড়াশোনা করেছে। তো কোনো সময় যে এই বাধা ধরা একটা রুটিন যে এই সময় পড়তেই হবে, এই সময় না পড়লে হবে না, এরকম কিছু ছিল না। ওদের যখন যেরকম পড়াশোনার চাপ ছিল, যেরকম ইচ্ছে হয়েছে যে কীভাবে পড়াশোনাটা করলে পরে কমপ্লিট হবে, সেইভাবেই ওরা পড়াশোনা করেছে। আমি কোনো সময় ছোটোবেলা থেকেই ওদের কখনো পড়াশোনার জন্য চাপ দিইনি, ওদের ওদের মতো করে বড় হতে দিয়েছি। কখনো এটাও বলিনি যে তোমাদের ক্লাসে ফার্স্ট সেকেন্ড হতে হবে বা খুব ভালো রেজাল্ট না করলে তোমরা বকা খাবে বা অন্য কিছু, এগুলো কিছুই কখনো বলিনি। আজকালকার অনেক মা বাবাকেই দেখি যে কথা হয় যখন তখন বলে যে আমার বাচ্চারা পড়াশোনা করতে চাচ্ছে না বা পড়াশোনা করছে না, বারবার পড়তে বসতে বলতে। আমি যখন বন্ধুবান্ধবদের সাথে কথা হয় অনেক সময় শুনি, আমারই বন্ধুবান্ধবরা বলে যে আমার বাচ্চারা তো পড়তেই চায় না, ওদের পড়তে এত বসতে বলতে হয়। তো আসলে আমরা কী করছি, এইভাবে বলে বলে ওদের মধ্যে একটা ভয় সৃষ্টি করে দিচ্ছি, আর আমরা কিন্তু নিজেরাই আমাদের নিজেদের বাচ্চাদের ডিমোটিভেট করে দিচ্ছি। আমার মনে হয় যে এটা আমার ব্যক্তিগত মতামত যে বাচ্চাদের মধ্যে ছোটোবেলা থেকে পড়ার অভ্যেসটা মানে গ্রো করাতে হবে, যাতে ওরা সেটা বড় হলে ভয় না পায় বা এক্সট্রা বার্ডেন না মনে করে। আমি নিজের বাচ্চাদের ক্ষেত্রে এই রুলসগুলো সবসময় ফলো করেছি, তাই সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। আর একটা জিনিস যেটা আমি খুব মেনে চলি আমার বাচ্চাদের ছোটোবেলা থেকেই, যে সবাই যে দেখি যে সবসময় বলে যে সবার সামনে বা বাচ্চাদের সামনে যে আমার বাচ্চা কথা শোনে না, সেটা আমি একদমই করি না। কারণ আমার মনে হয় যে সে যতই নিজের বাচ্চা হোক বা খুব ছোট বাচ্চা হোক, মানে বোঝার ক্ষমতা সেরকমভাবে হয়নি সেরকমও হোক, তবুও প্রত্যেকটা মানুষেরই একটা সেলফ রেসপেক্ট আছে, তো সেই বাচ্চাটারও আছে। তো সেই ক্ষেত্রে আমি এগুলো ভীষণ মেনে চলি যে কখনোই আমি ওদের মনে আঘাত দিয়ে বা ওরা সেটাকে একদম ভেবে নেবে যে না সত্যি তো আমি তো পারি না, আমি তো করতে পারি না, আমি কীভাবে করব, আমার মা বাবাই তো বলছে যে আমি পড়াশোনা করছি না বা পারছি না, সেটা যেন ওদের মনে কখনো ভয়ের সৃষ্টি না করে। এটা আমি সবসময় খেয়াল করেছি বাচ্চাদের ক্ষেত্রে। তো আমার বাচ্চারা কিন্তু পড়াশোনাটাকে ভয় পায় না, এটা আমি জোর দিয়ে বলতে পারি। ওরা যেটুকু পড়ে, যেইটুকু রেজাল্ট ভালো করে কি যাই করে, সেইটুকু কিন্তু একদম ভালোবেসে করে।
এটাই আমার সবচেয়ে বড় পাওনা। আরেকটা জিনিসও শেয়ার করি তোমাদের সাথে, যে আমি যেটা মেনে চলি সেটা হচ্ছে যে ওদের ব্যাপারেও যদি কোনো ডিসিশন আমাদের নিতে হয়, তাহলে আমি আগে ওদের মতামতটা জানতে চাই যে ওরা কি চায়। হ্যাঁ, আমরা প্যারেন্টসরাই ঠিক ডিসিশনটা নেব, ওদের সেই এখনও ক্ষমতা হয়নি বা বুদ্ধি হয়নি যে ওরা নিজের ডিসিশন নিজে নিতে পারবে, কিন্তু তবুও আমি একবার হলেও তাদেরকে জিজ্ঞেস করি যে তোমাদের কি মতামত, এটা করলে কি হবে বা তোমরা কি চাও। তো এই ক্ষেত্রে হয় কি, বাচ্চাদের কনফিডেন্স লেভেলটা বেড়ে যায়। ডিসিশন তো শেষ পর্যন্ত মানে বড়রাই নেবে, কিন্তু ওদেরকে জিজ্ঞেস করি এই কারণেই যে যাতে ওদের কনফিডেন্স লেভেলটা বেড়ে যায়, আর ওরাও মনে করে যে হ্যাঁ আমাদেরও একটা গুরুত্ব আছে পরিবারে, আমাদের কথাও শোনা হয়। আমি আমার বাচ্চাদের বড় করার ক্ষেত্রে এইসব ছোট ছোট টিপসগুলোকে ভীষণভাবে ফলো করি, তো তাতে আমি কোনো খারাপ রেজাল্ট পাইনি। তো আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, জানি না তোমাদের এই টিপগুলো কাজে আসবে কি না বা তোমাদের ভালো লাগবে কি না। ব্যক্তিগতভাবে আমি এই টিপসগুলো ফলো করে ভালো উপকার পেয়েছি। তোমাদেরও যদি এই টিপসগুলোর মধ্যে থেকে কিছু কাজে আসে তাহলে আমার খুব ভালো লাগবে। যাই হোক, সবশেষে একটা কথাই বলবো যে জীবনে তো কম্পিটিশন থাকবে, মানে আগেও ছিল, এখনও আছে, পরেও থাকবে, এগুলো থেকে তো আমরা বেরোতে পারবো না। তো তবুও এই কম্পিটিশনের মধ্যে থেকেই বাচ্চাদের কীভাবে নর্মাল ওয়েতে বড় করা যায়, আমরা প্যারেন্টস হিসেবে তো সেটাই চাইবো সবসময়, সেটাই চেষ্টা থাকে আমাদের সব মা বাবারই। আমরা সেটাই চেষ্টা করব যাতে ওরা একটা সুস্থ সুন্দর জীবন পায় এবং সুন্দরভাবে বড় হতে পারে, একটা মানে ভালো মানুষের মতো মানুষ হতে পারে। এটাই আমাদের সকল মা বাবার একটা বিশাল বড় চাওয়া পাওয়া। চাকরি বাকরি তো অনেকেই অনেক ভালো ভালো করবে, অবশ্যই করবে, পড়াশোনা করছে, বড় হচ্ছে, অবশ্যই করবে, কিন্তু তার সাথে আমাদের বাচ্চারা যেন একটা ভালো মানুষ হয়ে ওঠে। আমরা মা বাবা হিসাবে অবশ্যই সেটাই চাইব এবং চাইও আমরা তাই। তো যাই হোক, আজকের ভিডিওটা মানে একটা অন্যরকম ভিডিও বানালাম, আমার মনের অনেকগুলো কথা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানিও, আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যদি ভালো লাগে ভিডিওগুলো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।